আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র প্রার্থী হবেন দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের শাফিন আহমেদ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন নামে একটি দলের প্রার্থী হয়ে লড়বেন তিনি মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ মেয়র প্রার্থী হিসেবে শাফিন আহমেদের নাম ঘোষণা করেন ববি হাজ্জাজ এক সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ছিলেন তিনি বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের ছেলে প্রসঙ্গত গত পহেলা ডিসেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদটি শূন্য ঘোষণা করে সরকার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানাবেন